চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। সুন্দর নগরায়ণ, সন্ত্রাস ও অপরাধ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বন্দর নগর পঞ্চায়েত মতবিনিময় সভা 17 মার্চ বৃহস্পতিবার বাদ এশা ঐতিহাসিক বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাংবাদিক মোহাম্মদ কবির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা। সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বন্দর নগর পঞ্চায়েত কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল আলম খান পাবেল। বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কাজী নাসির, স্থানীয় সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা কাজী মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী আক্কাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমদ ভুইয়া, শিক্ষানুরাগী মোহাম্মদ রহমতউল্লাহ, ক্রীড়াবিদ সুলতান খান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বন্দর থানা শাখার সভাপতি শঙ্কর চন্দ্র দাস, শ্রী রতন চন্দ্র দাস, কাজী বাসির কাজী শহীদ নূর মোহাম্মদ খান, আবুল কালাম, শেখ মোহাম্মদ হোসেন আলী, ইমামউদ্দিন খান, কাজী বাদল, মিয়া সেলিম, শফিউল্লাহ মিয়া বাবু, মঞ্জু ভুইয়া, তারিক ভুইয়া, রনি ভুইয়া, তপন শিকদার, মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ সজীব, আকাশ দেওয়ান, রমজান দেওয়ান, আনিস দেওয়ান, ওয়াদুদ দেওয়ান, শহীদুল্লাহ খান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মঞ্জুর আহমেদ মুন্নার তথ্য ও ছবিতে সৈয়দা করিম প্রাপ্তি, চ্যানেল জিরো, বন্দর, নারায়ণগঞ্জ। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে হতাশা হওয়ার কিছু নাই। আপনি আপনার ঘরটাকে সামাল দেন, আপনি আপনার সমাজটাকে সুশিক্ষা শিক্ষিত করেন, আপনি কোয়ান্টিটিতে যে না কোয়ালিটিতে যান, তাহলে আমার মনে হয় আপনারা রেজাল্ট পাবেন অচিরেই। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মার খেয়েছি যারা তাদের কথা শুনেছি, এরাই কিন্তু সমাজের দ্বারক বাহক হয়েছে, দেশে বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে রয়েছে, ভালো ভালো চাকরি করছে এবং ভালো অবস্থানে রয়েছে, তারা বসবাস করে যাচ্ছে। আর আমি অত্যন্ত গর্বিত যে আজকে নগর পঞ্চায়েতের এই কার্যকলাপ দেখে আমি মানে ভাষায় আমার প্রকাশ করতে পারছি না যে আমি কি থেকে কি বলবো। তবে আমি মাদক ব্যবসায়ী এবং মাদক আসক্ত যারা আছেন, আমরা হচ্ছে এগুলোকে ধ্বংস করতে পারবো। আমার কমান্ডার, আমরা পৌঁছাতে আসছি, যেভাবে বলবেন এভাবে আমরা আপনার পাশে থাকবো। সুন্দরভাবে করেন, একত্র শুনে আমরা যেন একত হইয়া আমরা সারা বাংলাদেশের লোক এক হইয়া আমরা যাকে স্বাধীন করছি মুক্তিযুদ্ধ আমরা ছিলাম, এইভাবে আপনার পাঁচটা যদি করেন কোনো ই থাকবে না, এই পাঁচটা দিন কোনো খারাপ কোনো জিনিস থাকবে না। এগুলো আমি এই যে তিন চারটে জিনিস আছে, এরপরে হয়েছে আপনার এই নেতৃত্বে যাতে আমাদের এলাকায় মাদক এবং নানান প্রকারের দুর্নীতি এক এক সময় এক এক দুর্নীতি তৈরি হয়, এগুলি যাতে মাথা যারা বিয়ে বলতে না পারে এবং সবাই আপনার মিলেমিশে এই নগর পঞ্চায়েত থাকে করি এবং নগর পঞ্চায়েতে যারা কর্মকর্তা আছে তারা যাতে সবসময় দিকটা খেয়াল রাখেন যাতে এলাকায় এই ধরনের কোনো ঘটনা না ঘটে, আমরা সর্বত্র তাদের সাহায্য করব এবং সময়মতো ডাকলে আমাকে পাবেন। এগুলো আমি আপনাদেরকে প্রতিনিধিত্ব করছেন। আজকে আপনাদের জানতে হবে যে আমরা এই প্ল্যাটফর্মটি কেন তৈরি করেছি, আমরা কেন একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্য কি। আমি ইতিমধ্যে আপনাদেরকে একটি আমাদের উদ্দেশ্য সম্বলিত একটি লিফলেট দিয়েছি, আপনারা পড়েছেন। তারপর আমি যারা আজকে নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে
আমি একটু পড়তে চাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের উদ্দেশ্যগুলি হচ্ছে মাদকমুক্ত সমাজ গড়া, ভূমিদস্যুতা রোধ করা, পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি করা, কিশোর গ্যাং পরিবার তথা সমাজ থেকে দূর করা, সমাজে একে অপরের বিপদে পাশে থাকা, পঞ্চায়েতি বিচার ব্যবস্থা চালু করা, কারো বিরোধিতা নয় বন্ধুত্বই আমাদের লক্ষ্য, চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো নিন্দনীয় কাজ থেকে পরিবার তথা সমাজকে সকলকে রক্ষা করা, দেশে প্রচলিত আইন মেনে প্রশাসনকে নিয়ে ইভটিজিং, হানাহানি, উচ্ছৃঙ্খলতা সহ সামাজিক বেদিগুলোকে চিহ্নিত করা ও তার প্রতিকার করা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে বন্ধুত্ব সৌহার্দ্যবোধ বৃদ্ধি করা, প্রত্যেকে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালন করতে পারে তা নিশ্চিত করা, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, দল যার যার, পঞ্চায়েত কমিটি সকলের, যে যে দল করেন না কেন, যে নেতার আদর্শে থাকেন না কেন, আমাদের আপনাদের নগর পঞ্চায়েত কমিটির নিয়ম নীতি মেনে একটি ছাদের নিকট থাকতে হবে, শব্দ সন্ত্রাসকে প্রতিহত করা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা একত্রিত হয়েছি। আমাদের মূল উদ্দেশ্যগুলি আপনাদেরকে একটু ধারণা দিলাম, আপনারা আপনাদের আঙ্গিকে এই কমিটি কীভাবে বেগবান হতে পারে, এই কমিটি কীভাবে আমরা পথ চলতে পারি, কীভাবে আমরা শক্তিশালী হতে পারি, আমাদের চলার রূপরেখা কীরকম হতে পারে, বা আমরা কীভাবে পথ চললে আমরা সকলে মিলে ভালো থাকতে পারবো, তা আপনারা প্রত্যেকের মতো করে দিক নির্দেশনা দিবেন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, এবং আপনারা যে ধৈর্য সহকারে বিভিন্ন পেশার শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে ব্যস্ততার মাঝে সময় দিয়ে আপনারা এসেছেন, এখানে সময় দিয়েছেন, বন্দর নগর পঞ্চায়েতের পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জোর করে জমি দখল করে নিয়ে যাবেন আমরা এখানে বসে বসে দেখব, যদি এরকম কোনো তথ্য দেন তাৎক্ষণিকভাবে আমরা আইনগত ব্যবস্থা নিই। ভূমিদস্যুতা দূরের কথা, যদি কেউ জোর করে কোনো জমি দখল করতে যায় পেশি বল দিয়ে, আমার মনে হয় সম্ভব না। কারণ বর্তমান যুগে পুলিশকে ডাকার জন্য কিন্তু ওই থানায় গিয়ে বসে থেকে মামলা করে তারপরে পুলিশ আনতে হয় না, আপনি যেখানে সমস্যা হচ্ছে ওইখান থেকে ফোন দিলে পুলিশ ওখানে চলে আসে। তো ভূমিদস্যুদের কোনো বিষয়ে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে আমাদের দিবেন, আমরা সে বিষয়ে অবশ্যই ব্যবস্থা নিব। তৃতীয় কথা বলেছেন কিশোর গ্যাং, একটু ভেবে দেখেন এই কিশোর গ্যাং এই কথাটা আসলে আমরা ইদানিং সবাই শুনছি দেখছি, কিন্তু কেউ কোনো কারো অবস্থান থেকে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছেন। আমি একটু মুরব্বীদেরই বলি, আমরা যখন ছোটো ছিলাম স্কুলে পড়তাম, তখন আমরা আমাদের পাড়া মহল্লার ভিতরে যখন মুরব্বীরা যাতায়াত করতো, আমরা ভয় পেতাম যে এর সামনে পড়লে আমারে বলতে পারে যে বিকেল সন্ধ্যা হয়ে গেছে তুই যাচ্ছিস কোথায়, তাহলে আমার লুকিয়ে যেতে হবে, অথবা মাথা উঁচা করে যাইতে গেলে, অথবা একটা সাইকেল চালিয়েও যদি যেতাম একটু গতি কমিয়ে যেতাম যে মুরব্বী যদি আবার ধমক দেয়। আর ইদানিংকালে মুরব্বীরা ওই কিশোরদের দেখে সরে থাকে আগেই, যে যদি হাতে সিগারেট থাকে তাহলে আমার দিকে আবার ফু করে মারতে পারে, আবার যদি সাইকেল নিয়ে যায়, মোটর সাইকেল নিয়ে যায়, আমার গায়েও ধাক্কা লাগাতে পারে। তো আমাদের এই সরে যাওয়া থেকে একটু পরিবর্তন করতে হবে। মুরব্বীদের আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই, এ বিষয়টা হলো কিশোররা কীভাবে এইরকম অযাচিত জীবনযাপন শুরু করছে। এটা আপনার পরিবারের একটি সন্তান, কিশোরকে, কিশোর তো ভাইসা আসে নাই, কিশোর কি এই নদী দিয়ে ভাইসা আসছে, যে নদী দিয়ে ভাইসা আসছে আইসা কিশোর হইয়া তারা আমাদের এলাকায় একটা আস্তানা গাড়ছে। কিশোর আপনারই সন্তান, কিশোর আপনার ভাতিজা, কিশোর আপনার ভাগিনা, কিশোর আপনার প্রতিবেশী, এই কিশোরকে ঠিক রাখার দায়িত্ব আপনার। আমি নিজে ওসি হিসেবে আমি আপনাদের বলি, আমি ওসি হিসেবে ক্লাস নেওয়া শুরু করেছি, প্রতিদিন একটা বা দুইটা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সভা এখানে সমাপ্ত করা হলো।